কৌশিকী অমাবস্যার জেরে সমুদ্রে জলোচ্ছ্বাস, পর্যটকদের উপচে পড়া ভিড় গঙ্গাসাগরে। নিম্নচাপ ও কৌশিকী অমাবস্যার কারণে উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই অমাবস্যার ভরা কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার নদী ও সমুদ্রতে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। কৌশিকী অমাবস্যার কারণে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বিভিন্ন রাজ্যের বহু পর্যটকেরা। কৌশিকী অমাবস্যাতে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা। কৌশিকী অমাবস্যার কারণে উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। গঙ্গাসাগরের জলোচ্ছ্বাস উপভোগ করছেন গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে শুরু করে পর্যটকেরা। ভয় লাগছে না? এখন তো ওয়েদারও একটা খারাপ রয়েছে, তার জন্য ভালো লাগছে। প্রশাসন কি নামতে বাধা বা কোনো কিছু? কোথা থেকে এসছেন? কবে এসছেন? লক্ষ্মীকান্ত কবে এসছেন? কালকে এসছেন। মন্দিরে পুজো দিয়েছেন, তারপরে কি স্নান সারছেন? কেমন লাগছে এখানে? এই যে এত বড় বড় ঢেউ ফুটছে, মানে আজ মানে এমনি গতকাল কৌশিকী অমাবস্যার জোয়ার ছিল, আজ দ্বিতীয়া, মানে ভয়ের মধ্যে থেকে কি তাহলে স্নান সারছেন? ভয় লাগে বেশি। শুধু গঙ্গাসাগর নয়, বকখালি ও মৌসুমী দ্বীপের অবস্থা একই রকম। জলোচ্ছ্বাস উপভোগ করতে বহু পর্যটক এসে ভিড় জমিয়েছেন। নেপাল থেকে আগত এক পুণ্যার্থী সরোজ কুমার ঠাকুর, তিনি বলেন, গঙ্গাসাগরে এসে খুবই আনন্দিত বোধ করছি। সমুদ্রে এত বড় বড় ঢেউ আমরা দেখিনি। সমুদ্রে স্নানের পর আমরা কপিলমুনি মন্দিরে পুজো দিতে যাব। নেপাল থেকে আমরা প্রায় 130 জন এসেছি এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এসে আমরা খুবই আনন্দিত। গঙ্গাসাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, কৌশিকী অমাবস্যার কারণে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নজরদারি চালানো হচ্ছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। फिर सीधा आके स्नान सर रहे हो लोग? फिर मतलब मंदिर में क्या? मंदिर में दर्शन करना है। ये समुद्र में इतना पानी का बड़ा क्या, कैसा कैसा महसूस हो रहा है? बहुत अच्छा महसूस हो रहा है। कहाँ से आए आप लोग? नेपाल से आए हैं। कितने लोग आए हो आप लोग? लगभग 120-125 लोग आए। 120? नेपाल कहाँ से आए? नेपाल की कौन सी जगह से आए? रौतहट जिला कौर से आए। फिर आज ही मंदिर में पूजा दोगे? हाँ, आज ही मंदिर में पूजा करना है। पूजा करके फिर शिवपुरी जाना है। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।